এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ন ভিন্ন ডিজাইনে এই সুন্দর নাড়ুগুলো বানিয়ে নেওয়ার রেসিপি। আর এই নাড়ুগুলো ঠিক এরকম ভাবে বানিয়ে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। ভিডিওটি দেখা অবস্থায় যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। দুইটি নারিকেল কুড়িয়ে সাথে 500 গ্রাম গুড় আর অল্প কিছুটা জল দিয়ে গরম কড়াইতে দিয়ে দিয়েছি। প্রতিটি নারিকেলের জন্য 250 গ্রাম করে গুড় দিয়ে দিলেই এই নাড়ুটা অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি এলাচ। এলাচ তেজপাতাটা দিয়ে দিলে নাড়ুর ঘ্রাণটা কিন্তু অনেক ভালো হয়। বেশ অনেক টাইম জাল দেওয়ার পর জলের পরিমাণটা কমে আসলে চোলা রাসটা কমিয়ে দিতে হবে। এখন কিন্তু চুলার আঁচটা মোটেও বাড়ানো যাবে না, আর অনবরত হালকা হাতে নেড়ে দিতে হবে। এই নাড়ুটা করে নিতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগে, কারণ লুয়াচে রেখে অল্প অল্প করে নেড়ে নেড়ে করতে হয়। কড়াইতে লেগে গেলে কিন্তু নাড়ুর স্বাদটা নষ্ট হয়ে যাবে। একদম আঠালো হয়ে যখন নাড়ুর ভাগটা চলে এসেছে তখন নাড়ার সময়ই বোঝা যাবে কড়াইতে একটু তেল তেল ভাব চলে আসবে। এখন নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামানোর পর গরম অবস্থায় একটি স্টিলের গ্লাস দিয়ে খুব ভালো করে এরকম ভাবে পিষিয়ে নিচ্ছি। গরম অবস্থায় হাতে সামান্য পরিমাণে ঘি নিয়ে একত্র করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুগুলো বানানো যাবে না। অল্প অল্প ডুমিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি।
ওই রকম ভাবে বেশ অনেকগুলো নাড়ু আমি বানিয়ে নিয়েছি। বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর নাড়ুগুলো করে নেওয়ার জন্য একটু বড় টাইপের নাড়ু বানিয়ে ঘি ব্রাশ করা সাজগুলোর মাঝে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। একই রকম ডিজাইনের দুইটি করে সাজ নিয়ে আমি কিন্তু সবগুলো আগেই ঘি ব্রাশ করে রেখে দিয়েছি। একই রকম ডিজাইনের আরেকটি সাজ নিয়ে অপর পাশ থেকে খুব ভালো করে চাপ দিয়ে দিচ্ছি, যাতে স্পষ্ট সাজটা দুই পাশে উঠে যায়। আলতো হাতে এক পাশ থেকে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটি সাজের নাড়ু হয়ে গেছে। ভিন্ন রকম আরেকটি ডিজাইন নিয়ে একই রকম ভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি। একই রকম ডিজাইনের আরেকটি সাজ নিয়ে অপর পাশ থেকে খুব ভালো করে চাপ দিয়ে দিচ্ছি, যাতে স্পষ্ট সাজটা দুই পাশে উঠে যায়। আলতো হাতে এক পাশ থেকে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটি সাজের নাড়ু হয়ে গেছে। ভিন্ন রকম আরেকটি ডিজাইন নিয়ে একই রকম ভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি। একই রকম ডিজাইনের আরেকটি সাজ নিয়ে অপর পাশ থেকে খুব ভালো করে চাপ দিয়ে দিচ্ছি, যাতে স্পষ্ট সাজটা দুই পাশে উঠে যায়। ভিন্ন রকম আরেকটি ডিজাইন নিয়ে একই রকম ভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি। একই রকম ডিজাইনের আরেকটি সাজ নিয়ে অপর পাশ থেকে খুব ভালো করে চাপ দিয়ে দিচ্ছি, যাতে স্পষ্ট সাজটা দুই পাশে উঠে যায়। আলতো হাতে এক পাশ থেকে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটি সাজের নাড়ু হয়ে গেছে। একই রকম ভাবে এই সুন্দর নাড়ুগুলো আপনিও বানিয়ে নিতে পারেন। আর এই নাড়ুগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন।